আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, ইউটিউব আবরাশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আমি লোকমান। আজকে আপনাদেরকে যে সম্মানটি দিতে চাচ্ছি সেটি হলো মানে নিডের যত ধরনের ফেব্রিক্স আছে সেই ফেব্রিক্সের মাঝে আপনার এমব্রয়ডারি কাজ করানো হয়। তো অনেকে আমরা জানি না কোথায় এমব্রয়ডারি কাজগুলো করানো হয় এবং এইগুলা কোথায় পাওয়া যায়। সেই ক্ষেত্রে যারা ছোটো ছোটো কারখানা আছে তারা কিন্তু অনেক সময় জানে না, না জানার কারণে কিন্তু অনেকটা কষ্ট হয়ে যারা সেগুলো খোঁজাখুঁজি করতে। এবং যারা অনলাইনে ব্যবসা করেন একদম সর্বনিম্ন 10 পিসের অর্ডারও যদি আপনি নিতে চান, কারণ এখান থেকে কাজগুলো করাই নিতে পারবেন। টি শার্ট, পলোশার্ট এবং পাঞ্জাবির কাজও যদি এখানে দেওয়া হয় ডিজাইনের, সেইগুলো করে ওনারা দিবে। তবে আপনারা বেশিরভাগ কাজগুলো করে আপনার এই টি শার্টের মাঝে এবং পলোশার্টের মাঝে এমব্রয়ডারি কাজগুলো, তো সেইগুলো প্রতিটা ডিজাইন অনুযায়ী কিন্তু প্রাইসটা পড়ে এবং কালার অনুযায়ী, তো এবং এটা সাইজ অনুযায়ী। তো আমরা সব কিছু বিস্তারিত এখানে তুলে ধরবো, আপনার সাথে থাকুন, দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, একটু দিকে এলে তাহলে ওই একদম ক্লিয়ার ভাষা। হ্যাঁ, তো ভাইয়ের নামটা? কামরুল ইসলাম মামুন। আচ্ছা, কামরুল ইসলাম মামুন ভাই। মামুন ভাই, আপনার যেহেতু এখানে সব এমব্রয়ডারি কাজ করা হয়, কি কি ধরনের কাজ করা হয় এবং আপনার এখানে কিভাবে অতি সহজে আসতে পারে এবং কেউ যদি আসতে না চায় সেই ক্ষেত্রে তার গন্তব্য পৌঁছানোর মতন কাজ করে এবং সে জায়গায় বসে থেকে সেই কাজগুলো করে নেওয়া সম্ভব, এগুলো সব কিছু বিস্তারিত তুলে ধরবেন আপনি। তা প্রথমত শুরুতেই আপনার আমরা জানি যে প্রথম আপনি কী কী ধরনের কাজগুলো করেন সেটা জানি। আমরা এই যে এরকম যত ধরনের লোগো আছে আপনার টি শার্ট, পোলো শার্ট, গেঞ্জির মধ্যে যত ধরনের লোগো আছে আমরা লোগো, যত ব্র্যান্ডের লোগো আছে আপনি ছবি দিলে আমরা সব করে দিতে পারি। এবং এক্সপোর্ট কোয়ালিটি, সম্পূর্ণ এক্সপোর্ট কোয়ালিটি, এবং যত পিস আপনি দেন 10 পিস হইতে 10 লক্ষ পিস সমস্যা নাই, যত পিস আপনার কন্টিনিউটি সমস্যা নাই, যত কন্টিনিউটি কম আসবে সেই ক্ষেত্রে আপনার ডিজাইন খরচটার উপরে একটু আমাদের একটা ডিজাইন করতে হয়, ডিজাইন চার্জটা ধরে নিতে হবে আপনার। আর কন্টিনিউটি যত বড় হবে আপনার সেই ক্ষেত্রে আপনার প্রাইসটা একটু কম পড়বে, সেই হিসাবটা আপনার রাখতে হবে। যে কোনো ডিজাইন, এই যে এটা আছে, এই যে এই ধরনের ডিজাইন আছে, মানে ডিজাইন যা দেবো আপনি করা সম্ভব, যেটা এমব্রয়ডারি কাজ সম্পূর্ণ করা সম্ভব, সম্পূর্ণ করা সম্ভব। আর আমার এই জায়গার লোকেশনটা খুব সহজ, সাইনবোর্ড স্ট্যান্ড থেকে আয়শা এই নারায়ণগঞ্জ পুলিশ স্টেশনের দিকে আসলে মিতালি মার্কেটের সামনে মামুন ভাই বললে সবাই মামুন ভাইয়ের কম্পিউটার এমব্রয়ডারি সবাই দেখাই দিবে। আপনার এখানে তো 2টা কারখানা, এখানে 2টা মেশিন আর ওই সাইডে 2টা মেশিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে আপনাকে অতি সহজে যদি খুঁজে পেতে চান সেই ক্ষেত্রে চলে আসতে হবে নারায়ণগঞ্জ সাইনবোর্ড, একদম হাই যে রোড আছে সেই রোডে, সেখানে সাইনবোর্ড নামার পরে দে ওইখান থেকে মিতালি মার্কেটে আসবেন। মিতালি মার্কেটে আসার পরে দেয়া মামুন ভাই বললে দেখা দিবে ওনার কম্পিউটারে যে এমব্রয়ডারি করা করা হয় সেই জায়গা বললে কিন্তু লোকেশনটা দেখা দিবে। এছাড়া স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখছেন সেই নাম্বারে কল দিলে ভাই কিন্তু আপনাদেরকে রিসিভ করে ওনাদের এই গন্তব্যে নিয়ে আসবে। এবং এখন আমরা কিছু কাজের কুরিয়ার সার্ভিসে যদি নিতে চায় সেই ক্ষেত্রে তার পাশে যে কুরিয়ার সার্ভিসের নাম্বার দিয়ে দিবে এবং আমাকে সেই ক্ষেত্রে পেমেন্টটা আগে করতে হবে এবং ডিজাইনের স্যাম্পল, ডিজাইন উঠানোর টাকাটা আগে দিতে হবে এবং আমরা ডিজাইন দেখাইলে ওরকম কাপড়টা সে পাঠাই দিলে আমরা এমব্রয়ডারি করে দিয়ে দিব। আচ্ছা, সর্বনিম্ন আমরা কত পিসের, সর্বনিম্ন যে মানে 10 পিস, সর্বনিম্ন যদি 10 পিস নেয় এটা কি পুরো পেমেন্টটা করতে হবে নাকি অর্ধেক দিতে হবে? যে কোনো ইয়ার এমব্রয়ডারি করলে পেমেন্ট পুরো দিয়ে দিতে হবে। আচ্ছা, পেমেন্টটা আপনাদের পুরো দিয়ে দিতে হবে, তারপরে আপনারা কাপড়টা পাঠিয়ে দিবেন এবং কি কাপড় কি ওরা পাঠিয়ে দিবেন আপনি চাইলে? না না, কাপড় তো এরা যেই কাপড় দিব সেই কাপড়ের উপরে বানায় দিব, বানায় স্টেকার করে, সেই ক্ষেত্রে আমার সাথে কথা বলে স্টেকারের কাপড় আমি কিনে দিতে পারি। কিনে দিতে পারবেন? হ্যাঁ, অনেক আছে স্টেকার করে কাইটা পরে পোষা। আচ্ছা, যে ভাই আমি 1000 পিস স্টেকার এরকম করে নিতে চাই কাইটা দেখায়, তখন আমি ওরকম কাইটা উল্টা বসায় নিতে পারবে, সেই ক্ষেত্রে কাপড় দেওয়া যায়। আচ্ছা আচ্ছা, তাহলে উনি যেটা বলতেছে আপনারা এইখান থেকে যদি বলেন যে আপনার বডি ছাড়া এতে স্টিকার করে নেবেন, তারপরে তো ওইটা সিলির মাধ্যমে আপনি ফিটিং করে দেবেন, সেটা এইভাবে নিতে পারে। আর যদি আপনারা এইখানে কাজগুলো করাতে হয় সেই ক্ষেত্রে আপনারা যে ফেব্রিকটা বডিটা সেটা দিতে হবে, তারপরে ওনাদেরকে ডিজাইন খরচটা দিয়ে দিতে হবে, তারপরে কাজগুলো করে আপনারা গন্তব্যে কুরিয়ান সার্ভিসে মালগুলো পাঠাইয়া দিবে। আর যদি আপনারা আসেন সেক্ষেত্রে আরও বেশি ভালো, ওনাদের কারখানাতে চলে আসবেন, এসে এখানে কাজ ডিজাইনগুলো দেখাবেন, তারপরে দেয়া প্রাইসগুলো বলবে। আচ্ছা, কিছু ডিজাইনের প্রাইসগুলো একটু যদি বলতেন। ডিজাইনের
প্রাইসগুলো আচ্ছা আচ্ছা ডিজাইনটা দেখাই দিই হ্যাঁ হ্যাঁ শুধু ডিজাইনটা দেখি কয়েকটা ডিজাইন আমরা দেখব যেমন এই ডিজাইনটা আমি কন্টিনিউ করতেছি জি এই ডিজাইনটা আমি 60 টাকা করে নিচ্ছি এটা 60 টাকা করে নিচ্ছে হ্যাঁ আচ্ছা 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 তো আমরা অনলাইনে দেখলাম অনেকে এই ডিজাইনের ভিতরে 30 টাকা করে নিয়ে যায় আচ্ছা এটা এই এটা 60 টাকা ধরলেন সুতা কাটানা কাটার পর এটা সুতা কাটিয়ে দিবে তো সেই ক্ষেত্রে এই এখানে কতটুক সাইজ এই 60 টাকা ডলার এটা সাইজ নিতে এটা আমাদের একটা হলো স্টেজ হিসাব হয় আচ্ছা যে কতটা ফোর এটার ভিতরে মানে কয়টা এটা বুঝবো কয়টা মানে গা পড়বে এটার ভিতরে স্টেজ হ্যাঁ হ্যাঁ যেটা আমরা বুঝবো যে এটার ভিতরে কত স্টেজ আছে সেটা আমরা ডিজাইন দেখার পর আমরা বলতে পারি যে কত আর যদি আপনি কাজ বোঝেন অনেকে আছে যে মার্সেন্টেজার গার্মেন্টসের তারা কিন্তু সবকিছু বোঝে আমাদের মতো পরিপূর্ণ বোঝে সেই ক্ষেত্রে তাদের সাথে একটা স্টেজ বা ডলার রেট হয় কত কত দিবেন ডলার ডলার রেটে তাদের গার্মেন্টস প্রাইস তখন সেইভাবে দেই ডলার হিসাবে দেই আর যারা নরমালি অনলাইন লোকাল কাজ করে তাদেরকে আমরা সরাসরি টাকা বইলা দেই আর কারণ তারা তো অনেক কিছু বোঝে না বোঝে না আর যারা মার্সেন্টেজার তারা তো মোটামুটি এই কাজ সম্বন্ধে পরিপূর্ণ আইডিয়া আছে তারা সবকিছু বোঝে এই জন্য তাদেরকে আমরা সেইভাবে প্রাইসটা দিই এবং ডলার হিসাবে তাদের দিই তারা বুঝে সেই হিসাব টালা আচ্ছা তাহলে এইগুলো পড়বে আপনাদের 60 টাকা আচ্ছা আরেকটা যেটা আপনার এই যে বুকের মধ্যে যে পিনটা আছে এটা কত করে নিচ্ছেন এটা আমরা মানে এটা আর এটা দুইটা মিলে করে নিছি 20 টাকা এটা 20 টাকা করে নিচ্ছেন 20 টাকা করে আচ্ছা কন্টিনিউটির উপরে কিন্তু অনেকটা এমি ডিপেন্ডস করে যেমন আমার এটার কন্টিনিউটি করছে প্রায় 10000 পিস 10000 পিস সেই ক্ষেত্রে 20 টাকা পড়ছে এটার কন্টিনিউটি প্রায় 1 লক্ষ পিসের মতো আছে আচ্ছা 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 প্রতিদিন আসতেছে মাল প্রতিদিন 500 700 করে আসতেছে সেই হিসাবে অনেক টাইমে কন্টিনিউটি উপরে একটু আপ ডাউন হয় কারণ এটা ডিজাইন যে চার্জটা আছে সেই ডিজাইন চার্জটা আপনার যদি 10 পিস করেন একটা ডিজাইন খরচ আছে যেমন কোনোটা 700 কোনোটা 1000 টাকা সেই 1000 টাকা যদি অ্যাড করে আমি 10 পিসের ভিতরে ধরি তখন কিন্তু এটা বাড়তি হয়ে যায় হ্যাঁ হ্যাঁ তো যদি 1 লক্ষ পিসের ভিতরে ধরি তখন দেখা আমার সীমিত লাভে আর একটু কমাই দিল তখন হলো এই আপনার এই যে হ্যাঁ কমে যায় ডিজাইন চার্জটা না ধরলে তখন কিন্তু আমাদের এসে সীমিত একটা 20 পয়সা 10 পয়সা লাভ হলো আমরা দেখেছি একটা বিরাট একটা মার্জিন করতে পারি বিরাট প্রফিট করতে পারি সেই ক্ষেত্রে আমরা উই ডিজ কন্টিনিউটির উপরে অনেক চিন্তা আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি তা আমরা আর দু একটা ডিজাইন দেখতে পারি অবশ্যই অবশ্যই এই যে আরেকটা ডিজাইন খুবই সুন্দর ডিজাইন তো এই এই ডিজাইনটা কত নিচ্ছেন এই এটারও আমার 5000 পিসের কন্টিনিউটি এটা নিচ্ছি 8 টাকা করে 8 টাকা করে আচ্ছা তার মানে কন্টিনিউ যত বেশি হবে রেটটা তত কমে আসবে রেটটা কমবে যখন কন্টিনিউটিটা কম হবে তখন রেটটা বাড়তি হবে তবে আপনারা যারা এই কাজগুলো করান এবং অনলাইনে করাতে চাচ্ছেন তারা কিন্তু স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারে বা নামের কথা বলে কিন্তু আরো বিস্তারিত জানতে পারবেন তো আমরা এখানে কিন্তু আসলে বললে কিন্তু অনেক সময় আচ্ছা 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 লাস্ট আরো আরেকটা কিছু কথা বলবেন যে কি কি ধরনের কাজ কাপড়ের মাঝে আমরা এই কাজগুলো করে থাকেন ডিজাইন দেখেন কয়েকটা ডিজাইন দেখান খোলা লাগবে না হ্যাঁ আমরা এখন কম্পিউটারে কয়েকটা ডিজাইন দেখব এবং এই ডিজাইনের কিছু প্রাইস আপনাদেরকে একটু জানিয়ে দেব বা যদি একটু কাছে আসতেন জি আমরা এই যে একটা ডিজাইন দেখতে পাচ্ছি এই ডিজাইনটা প্রাইস কিরকম পড়বে যে এই ডিজাইনটা আমার হলো 20000 পিসের কন্টিনিউটি এই ডিজাইনটা আমি নিচ্ছি তার থেকে 5 টাকা করে 5 টাকা করে আচ্ছা ঠিক আছে নেক্সট আরেকটা ডিজাইন দেখি ভাই এইগুলো দেখেন এগুলো তো অ্যাভেলেবল চলে বেশি আমরা রেট একটু কম নিতে পারি আপনার কন্টিনিউটি কম হলে আমাদের কাছে অল টাইম ডিজাইন করা থাকে ব্র্যান্ডের মালের অল টাইম ডিজাইন করে সেই ক্ষেত্রে আমরা ডিজাইন চার্জটা নর্মালি রাখি না যদি 19 20 না হয় আমাদের কাছে থাকার ডিজাইন সেই হিসাবে রেটটা কমই নিই আমরা সাধারণত সেই হিসাবে আমরা রেটটা অলওয়েজ কম নিই যে এটা ব্র্যান্ডেড ডিজাইন আমাদের কাছে আছে তাছাড়া পুরো আমাদের আমার কাছে প্রায় 2-3 লক্ষ ডিজাইনের উপরে আছে সেই ডিজাইনগুলো যদি এমনি দেখো যদি চয়েস করে আমরা নর্মালি ডিজাইন চার্জটা নেই না যে এটা তো ডিজাইন চার্জটা আপনার কাছে আছে হ্যাঁ আছে প্রায় 2 লক্ষ ডিজাইনের মধ্যে আছে এদিকে যদি আসতেন তাহলে ক্লিয়ার বাসতো জি
তো ওনার কাছে প্রায় 1.5 লক্ষ ডিজাইনের মতন আছে, সেইখান থেকে যদি আপনারা ডিজাইন নেন সেক্ষেত্রে ডিজাইন যে একটা চার্জ খরচ আছে সেটা দিতে হবে না। তার কাছে ওনার কাছে যে যে ডিজাইন আছে সেগুলো যদি দেখতে চান ওনার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিয়ে কিন্তু জানতে পারবেন। আচ্ছা ভাই, যারা নতুন উদ্যোক্তা আমাদের মতন ছোটোখাটো উদ্যোক্তা যারা, তারা যেহেতু এই কাজগুলা অনেক সময় ছোটোখাটো অর্ডার আসে, 400-500 পিসের অর্ডার আসে, আমি যত ওই যেগুলো যত কমে নেওয়া যায় ম্যাক্সিমাম কম প্রাইসটাই আমি যাতে চেষ্টা করব। যেহেতু আমি নিজে ডিজাইনার, আমার পিএম অলসো ডিজাইনার, যেহেতু আমি চেষ্টা করব, যেহেতু নতুন উদ্যোক্তা আমাদের দেখার সমস্যা অনেক, এই সমাধানের জন্য আমরা চেষ্টা করবো ডিজাইন চাষটা যাতে কম নিয়ে, মানে 500 পিসের ভিতরে হইলে আমি চেষ্টা করবো ছাইরা দেওয়া ডিজাইন চাষটা। তার মানে উনি যেটা বলতেছিল যে আমাদের তরুণ নতুন উদ্যোক্তা রেখে সাহস দেওয়ার জন্য এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য কিন্তু উনি কিন্তু অনেকটা ছাড় দিয়ে কিন্তু আপনাদেরকে সহযোগিতা করে এখানে কাজগুলো করে দিবে। আর অনেক জায়গায় দেখা গেছে কি অল্প কন্টিনিউ হলে করতে চায় না, জামালা যেতে চাচ্ছে না। তো ভাই যেটা বললো যে আমরা সবার ক্ষেত্রেই কিন্তু আমরা কাজগুলো করে থাকি এবং কাজগুলো করব। তো আপনারা যদি ওনার কাছে সরাসরি আসেন সেক্ষেত্রে ভালো বেশি, আর যদি বলেন না আপনার সময় বা অনেকটা আপনি দিতে পাচ্ছেন না সেক্ষেত্রে আপনারা কিন্তু ওনার হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিয়ে ডিজাইনটা পাঠিয়ে দিলে, পেপডিসটা পাঠিয়ে দিলে কিন্তু এনতে কাজগুলো করিয়ে একদম আপনি বসে থেকে কিন্তু আপনার কাজগুলো করায় নিতে পারবেন। তো ভাই লাস্টে ফিনিশিং আমাদের বিএসএসের উদ্দেশ্য দিয়ে একটা কথা বলবেন, আর যেভাবে মনে করেন আমাদের তরুণ উদ্যোক্তা বেকার আছে তাদের কি কিছু এই কাজ করার বা এই কিছু একটা করার জন্য দুই একটা কথা যদি মেসেজ দিতে চান। কেউ যদি এই কাজ নতুন অবস্থায় শিখতে চায়, আপনার বলক দেখে আসে শিখতে চায়, সেক্ষেত্রে আমার এখানে নর্মালি এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে আমি শিখিয়ে দেবো ইনশাল্লাহ, আরেকটা প্রমিস। আর কেউ যে কেউ যত ডিসকন্টিনিউটি হোক আপনার বলক দেখে আসলে আমি ইনশাল্লাহ করে দিব, চেষ্টা করবো ডিজাইন চাষটা যতটা মিনিমাম রাখা যায় চেষ্টা করবো, আর কন্টিনিউটি যত হোক আমি করে দিব ইনশাল্লাহ। আমি এই চেষ্টা করব সব সময় যে না সে ডেভেলপ করুক, হয়তো আজকে যে 10 পিস করবে আগামী দিন তার কাছ থেকে আমি 1 লক্ষ পিস করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ। যেহেতু সে যদি লেগে থাকে এবং যদি পরিশ্রমিক হয় এবং সে তার যে লক্ষ্য এবং অটুট থাকে কাজের প্রতি, সে কিন্তু আজকে নিব 10 পিস, সে সামনেতে 1 লাখ নিবে, সে নিবে। আমি কিন্তু কখনো যে কেউ অনেকে বলে ভাই আমাদের ছোট কন্টিনিউটি, আমরা ছোট বস, আপনি কি আমাদের এত এই মালটা করবেন, আমি বলি না বস কেউ ছোট না, বস সবাই সমান ইনশাল্লাহ। আপনি চালায় যান আগামী দিন, আজকে 10 পিস দিচ্ছেন, আপনি সামনে আপনার কাছ থেকে 1 লক্ষ পিস করবো, আপনি 10,000 পিস পারবেন, আপনি ইনশাল্লাহ পারবেন, আপনি তবে পরিশ্রম করতে হবে ইনশাল্লাহ আপনি পারবেন। তো ভাইয়ের কথা আমি কিন্তু ওনার এখানে আসার পরে যে ওনার যে কথাগুলোর পরে আমার কাছে খুবই ভালো লাগছে এবং আপনাদেরকেও ভালো লাগবে আশা করি। ওনার এই ভিডিওটা পুরোটা দেখা সবার কাছে অনুরোধ রইল, আর ওনার ফোন নাম্বারটা একটু আবার আমরা জেনে নিচ্ছি, আপনার একটু ফোন নাম্বারটা যদি একটু বলেন। 0192 জি 3854 আচ্ছা 880 হ্যাঁ আবার বলছি 0192 3854 880 আচ্ছা। তো সব জায়গা থেকে কিন্তু ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন এবং সামনে যেহেতু আর্জেন্টিনা এবং ব্রাজিলে খেলা আসছে সেক্ষেত্রে তো এই ধরনের একটা সবচেয়ে বড় সুযোগ হচ্ছে আপনাদের ডিজাইন চার্জ দেওয়া লাগবে না, কারণ আর্জেন্টিনা ব্রাজিলের মাল অলওয়েজ আমার চলতেছে, অলওয়েজ মানে কন্টিনিউ আমি করতেছি আর্জেন্টিনা ব্রাজিল, সেক্ষেত্রে আপনার ডিজাইন চার্জ দেওয়া লাগবে না, সেক্ষেত্রে 50-100 পিস কন্টিনিউটি হলে আমরা করে দিব ইনশাআল্লাহ। যদি করতে চায় কেউ, এছাড়া আছে অনেকের এলাকা ভিত্তিক যে আমাদের এই টিমের জন্য 11টা নাম লিখে দেন, 11টা 11 নম্বর তৈরি আমাদের এলাকার এরকম গেঞ্জি কমপ্লিটের আগে আসতে হবে, এই জিনিসটা কিন্তু কমপ্লিট করলে অনেক টাইমে মেজারমেন্টে পড়ে না, এই জন্য করা যায় না। তাছাড়া ছোট ছোট ডিজাইন কমপ্লিট মালে করা যায়, তবে সেই দিকটা খেয়াল রাখবেন। আচ্ছা, তো সেক্ষেত্রে ভাই যেটা বললো যে একদম সলিড কালার কেনার পরে দেয় আপনার ছোটো ছোটো ডিজাইনগুলো করতে পারবে, আর যেগুলো বড় ডিজাইন সেগুলো কিন্তু আপনারা এই কমপ্লিট করার পর আগে দিতে হবে, অথবা হরম পাট অথবা ব্যাক পাটে যেখানেই করেন সেই পাটটা আগে দিতে হবে, তারপরে দিয়ে আপনারা এখানে করা নিয়ে কিন্তু পুরো কমপ্লিট বডিগুলো সুইম করাই লাগবেন। তো সেই সেটাই তো জি। তো লাস্ট আমরা এইখানে শেষ করতে চাচ্ছি, লাস্টে যদি আমাদের বেকার যারা আছে তাদের একটু সহায় দেওয়ার জন্য কিভাবে তারা শুরু করতে পারে। নতুন কেউ আসে যতটুক যেদিকে সহায়তার দরকার, আমার সুইং সেক্টর আছে
একটা গার্মেন্টস আছে, গার্মেন্টসের সেক্টর আছে, যেহেতু আমি মোটামুটি যতটুকু ধারণা ম্যাক্সিমাম দেওয়ার চেষ্টা করবো যে ধারণা দিয়ে কীভাবে করলে সুন্দর হয়, কীভাবে করলে যেহেতু আমার দোকানও আছে সেল করার মতো, সেই যেটা সুন্দর হয় সেইভাবে আমি ইনশাল্লাহ সহযোগিতা করব। আর কথা দিচ্ছি আপনার ব্লগ দেখে যে আসবে তার থেকে সর্বনিম্ন রেটটা দেবো। তো ইনশাল্লাহ, তো আমাদের ইউটিউব বাবার আশা চ্যানেল থেকে যারা আসবেন, একজন আসেন যে জানা শেখ, যদি বলেন ভাই আমি এই ব্লগটা দেখে আসছি আর কাজগুলো আমি করাতে চাই, তো আপনি এখানে সর্বনিম্ন রেটটা রাখবেন। উনি যেহেতু এটা আপনার বলাও লাগবে না, শুধু খালি ব্লগের কথা বললে কিন্তু উনি রেট। ভাই এর সাথে সাথে ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, সেই দোয়া কামনা করি। আসসালামু আলাইকুম।